হ্যাঁ, প্রথমেই বলি, দেখেন ক্রিকেট এমন একটি খেলা যে আমরা যেভাবে স্টার্ট করেছিলাম, আপনি যেহেতু বললেন বোলিং নিয়ে, আসলে আমাদের টার্গেট ছিল আমাদের যে স্ট্রেংথটা, আমাদের বোলিং স্ট্রেংথটা দিয়ে ওদেরকে অল্প রানে আটকানো। তো যেহেতু তারা অনেক বড় দল, তো আমরা সেভাবে চিন্তা করিনি, আমরা জাস্ট চেষ্টা করেছি আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের যে বেস্ট ক্রিকেটটা আমরা খেলার চেষ্টা করেছি। তো অলমোস্ট আমরা অনেক ভালো বোলিং করেছি। হ্যাঁ, মাঝখানে একটু ক্যাচ মিস ছিল, তারপরে একটু মিস ফিল্ডিং ছিল, সে কারণে হয়তো বা ওরা রানটা 200 ক্রস করতে পেরেছে। তো আমি মনে করি আমাদের আজকের প্র্যাকটিস সেশনটা ছিল ওরকমই, যে আমরা নর্মাল যেভাবে ফার্স্ট ম্যাচের জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলাম, আমরা কালকের ম্যাচের জন্য সেম প্রিপারেশন নিয়েছি এবং আমরা আমাদের নর্মাল গেমটা খেলবো। দ্যাটস ইট। না দেখেন, আমি মনে করি যে আসলে আমাদের বলাররা অনেক ভালো বল করেছে, কারণ তাদের এগেনস্টে তারা রিসেন্ট বাইরে যতগুলো গেম খেলেছে অন্যান্য টিমের এগেনস্টে তারা অলমোস্ট 300 ক্রস করেছে। তো আমি মনে করি আমাদের বলারের এগেনস্টে তারা অনেক স্ট্রাগল করেছে, তো আমাদের সাম মিস্টেকসের কারণে ওরা 200 রান করতে পেরেছে। তো আমি মনে করি এই সেম মিস্টেকগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো, এবং আমি মনে করি বলাররা খুব বেশি, যদি পার্সোনালি আমি আমার কথা বলি, আমি ফার্স্ট 8 ওভার অনেক ভালো করার পরেও টিম ম্যানেজমেন্ট আমার উপরে আস্থা রেখেছিল, আমি লাস্ট ওভারটা আমার হাতেই দেওয়া হয়েছিল। তো আমি আমার বেস্ট ট্রাইটাই করেছি, বাট হয়তো বা সে ভালো খেলে ফেলেছে, তো এটা ক্রিকেটের একটা পার্ট। তো আমাদের কালকের ম্যাচে থাকবে, আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। আমরা বোলিং বিভাগটা এত শক্তিশালী করতে গিয়েছি যে আসলে আমাদের ব্যাটিং বিভাগটা একটু দুর্বল হয়ে গেছে কিনা, কারণ আপনি যদি দেখেন ফারজানা যার 2টা সেঞ্চুরি আছে পুরো দলের থাকার কারণে, তারপরে ব্যাট করে মুর্শিদা টপরে তার 3টা 50 আছে, আর ক্যাপ্টেন জ্যোতির 4টা 50 আছে, এর বাইরে যারা আছে তাদের আসলে ওইভাবে ক্যারিয়ারটা ব্যাটিং ক্যারিয়ারটা ভালো, আমাদের বোলিংটা সাইডটা যতটুকু শক্তিশালী ব্যাটিংটা তত দুর্বল কিনা এটা একটা। না দেখেন না, আমি মনে করি যে আমাদের টিমের সব থেকে বড়ই কি, আমরা স্কিল ওয়াইজ অনেক ভালো। আমি ক্রিকেটের আমরা যারা ব্যাট করেছি, আপনারা হয়তো বা দেখেছেন আমরা রান আউটের কারণে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি। যখন আমি ব্যাট করেছি আমি অনেক কনফিডেন্ট ছিলাম, বিকজ আমি অলরাউন্ডার, আমার ব্যাটিংটাও আমার একটা বড় পার্ট। তো সেখান থেকে আমাদের প্রিপারেশন ছিল অনেক ভালো। হ্যাঁ, বিগত সময় হয়তো বা আমরা অনেক কম গেম খেলার কারণে বা আমাদের হয়তো বা ক্যারিয়ারটা অত বড় না, বাট আমি মনে করি এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বা আমরা এখনও শিখতেছি। আর তারপরে ব্যাটিং যারা করেছে, যখন সোভানা এবং নিকা সুলতানা জ্যোতি খেলছিল তখন ওদের একটা ভালো পার্টনারশিপ হয়েছিল। তো যখন সোভানা আউট হয়ে গেছিল, আমি যখন গেছিলাম তখন আমার টার্গেট ছিল যে আমি জ্যোতির সাথে একটা পার্টনারশিপ করব। আনফর্চুনেট আমি রান আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু মোমেন্টামটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি মনে করি না যে আমাদের ব্যাটসম্যানের কমতি আছে, যারা আছে তারা অনেক স্কিলফুল এবং তারা তাদের বেস্টটা শো করার চেষ্টা করবে কালকের ম্যাচে। আমি কমতির কথা বলছি না যে আপনারা স্কিলফুল দেখে আপনারা সর্বোচ্চ জায়গায় খেলছেন, সেটা হচ্ছে যে টপ অর্ডারের আরেকজন ব্যাটসম্যান আছেন সোহানা, মিডল অর্ডারে ব্যাট করেন ফাহিমা আপনি, জি ঋতুমণি আছে, এই তার সাথে তারপর স্বর্ণা আছে, কিন্তু আপনাদের ক্যারিয়ারটা একেবারে লম্বা না, কিন্তু অনেক লম্বা সময় হয়ে গেছে, অনেক আপনারা যে জায়গায় ব্যাট করেন সেই জায়গায় যদি ওই প্রতিপক্ষের কথা তুলনা করি বা অন্য প্রতিপক্ষ ধরি, তাদের আসলে অনেকটা সেঞ্চুরি আছে লম্বা ইনিংস, আপনাদের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো লম্বা ইনিংসটা পাওয়া যায়, এটা একটা দল এটার জন্য সাফার হচ্ছে কি? জি আসলে হ্যাঁ, আপনার কথার সাথে মিল রেখেই কথাটা বলি যে হ্যাঁ, কে বলতে পারে এই এই সিরিজটা থেকে আমরা আমাদের ইনিংসটা বড় করতে পারি। আসলে ক্রিকেট ক্রিকেট খেলাটাই এমন, হয়তো বা হ্যাঁ বিগত সময় একটা একটা চাপ থেকে যায় বা একটা কোশ্চেন থেকে যায় যে আমাদের ক্যারিয়ারটা কীভাবে শুরু হয়েছে বা আমাদের ক্যারিয়ারটা কার কতটা বিল্ড করতে পেরেছি। তো আমি মনে করি যে এইখানে সবারই সুযোগ আছে, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, সব কিছু করা ঠিক আছে। তো ব্যাটাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারাও তাদেরও রানের অনেক ক্ষুধা, এবং বড় টিমের এগেনস্টে আমরা চাইবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। আর যখনই আমরা খেলতে পারবো, ইভেন আমরা পিচে যত যতটা লম্বা ব্যাটিং করতে পারবো, আমার মনে হয় সবাই সবার রানটা বেশি করতে পারবে। যেটা হচ্ছে আপনি বললেন যে বড় দল তারা অবশ্যই তারা ব্যাটিং এর থেকে বোলিংটা অনেক সাফার করছে, ওদের বল ফেস করতে
এর আগে অনেক ম্যাচ খেলেছেন, বড় ম্যাচ খেলেছেন, দুটো সিরিজতে খেলা হয়, তো তাদের ডিফেন্সে কি পাচ্ছেন? মানে অবশ্যই তাদের বলও ভালো ছিল অনেক, দ্যাটস ওয়াই আমরা এতটা কলাপস করেছি। মানে ডিফেন্সটা কি, ওদের বোলিং এর স্ট্রেংথ আপনি কি দেখেছেন? আর যদি এটা একটু অ্যাড করে যে উইকেটটা আপনারা কেমন চান বা নেক্সট ম্যাচে উইকেট হবে? না, উইকেটটা আসলে আমরা সবসময় বলি যে আমাদের কন্ডিশন, হ্যাঁ আমাদের কন্ডিশন আমরা নিজেরাও ইউজ টু, আর ওরা ওদের একটাই ছিল যে ওরা আমাদেরকে অ্যাটাক করেছে। তো আমরা যখন একটা পার্টনারশিপ হওয়ার পরে কিন্তু আমাদের পজিশনটা অনেক ভালো ছিল, যখন দুইটা উইকেট যাওয়ার পরেও কিন্তু আমাদের রান রেটটা অনেক ভালো ছিল। তো ওইটাই ক্যারি করতে পারলে আমার মনে হয় না, দেখা যাচ্ছে আমরা আরেকটা যদি পার্টনারশিপ বিল্ড আপ করতে পারতাম হয়তো আমরা ফিল্ড সেট আপটা ডিফারেন্ট মানে ফিল্ড সেট আপটা একটু ছাড়া দেওয়ার পরে আমাদের কিন্তু রান করার অপশনটাও খুলে যেত। তো সেইখান থেকে আমি বলবো যে আমাদের রান আউটটা অনেক ফ্যাক্ট ছিল, যে ওই সময়টা যদি আমি ব্যাট করতে পারতাম, একটু ব্যাট ডিপ করতে পারতাম, হয়তো খেলার মোমেন্টাম চেঞ্জ হয়ে যেত। আমি মনে করি যে এটা খেলার মতো ছিল, আমার মনে হয় না আমার ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছিল, হয়তো বা দুই তিনটা উইকেট আর্লি পড়ে যাওয়ার কারণে একটু সময় নিচ্ছিল, কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানই জানে আমার কী করা উচিত। সবাই যখন যে ব্যাটিং করছিল সে ট্রাই করছিল যে আমি জাস্ট একটু সময় নিয়ে আমি জাস্ট আমার পার্টনারশিপটা বিল্ড আপ করার। তো আমার মনে হয় যে রান আউটগুলো যদি আমরা না হতাম হয়তো বা খেলার সিনারিওটা অন্যরকম হতো। না না, আসলে এরকম কোনো কারণ ছিল না, আসলে কেউ পারপাসলি কেউ আসলে মিস করতে চায় না এখানে আমাদের। আমি মনে করি যে আমরা অ্যাজ আ ফিল্ডিং গ্রুপ আমরা অনেক লাস্ট কয়েক মাস অনেক অনেক কষ্ট করেছি, তো সাডেনলি হয়তো বা হয়ে গেছে, যদি ওটা না হতো হয়তো বা আমরা অস্ট্রেলিয়ার মতো টিমকে আমরা বিলো 100-150 প্যাক করতে পারতাম। বাট আনফরচুনেটলি হয়নি, আমাদের টার্গেট সেমই থাকবে, যে আমাদের যেহেতু বলিং স্ট্রেংথ আমরা সবসময় তুলে ধরি, ওই জায়গা থেকে আমরা যদি আগে ফিল্ডিং করি আমাদের টার্গেটই থাকবে তাদেরকে কম রান, যতটা কম রানের মধ্যে তাদেরকে আটকানো যায়, আর যদি আগে ব্যাটিং করি অবশ্যই একটা হেলদি টোটাল দেওয়ার চেষ্টা করবো। না অবশ্যই দেখেন, হ্যাঁ সবসময় আমাদের টিম ম্যানেজমেন্টও আমাদেরকে অনেক সাপোর্ট করে বেশি, যে আমাদের টিমে বাংলাদেশ মেন্স টিমে যেহেতু লেগ স্পিনারদের অনেক সংকট, তো আমাদের টিমে কিন্তু আমরা তিনটা লেগ স্পিনার পাচ্ছি, স্টিল খেলছি আমরা, তো সেই দিক থেকে হ্যাঁ ভাগ্যবান বলতে কি যে জি 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 জি। তো আমি আমি মনে করি যে দেখেন আমাদের ফার্স্ট ম্যাচে কিন্তু আমাদের লেগ স্পিনাররা অনেক ভালো করেছে, আমি পার্সোনালি আমি আমি যখন বল করেছি টোটালি আমাদের কন্ট্রোলে ছিল ম্যাচটা, টোটালি আমাদের কন্ট্রোলে ছিল, আমার অলমোস্ট চান্স ছিল, আমি 4-5 উইকেট নেওয়ার চান্স ছিল, আনফরচুনেট মিস হয়ে গেছে, বাট এটা পার্ট অফ গেম। তো আমি মনে করি আমাদের লেগ স্পিনাররা অনেক কনফিডেন্ট আছে, এবং হোল বলার্স আমরা বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট আমরা চাই আমাদের বেস্ট ক্রিকেট এবং অ্যাজ আ টিম খেলতে, অ্যাজ আ টিম খেললে অবশ্যই ম্যাচ শেষে দেখা যাবে রেজাল্ট। হ্যাঁ দেখেন অনেক দিন পরে এখন আমাদের স্পিন কোচ আনা হয়েছে, তার এগেনস্টে আমরা করছি, এবং আমরা মনে করি এখন আমাদের বোলাররা অনেক অনেক ইম্প্রুভ করেছে, কারণ হয়তোবা আগে আমরা ডেক স্পিন করতাম হয়তোবা অতটা ভ্যারিয়েশন জানতাম না, বাট এখন অনেকটাই আমাদের বোলাররা অনেক ভ্যারিয়েশন করতে পারে, হয়তোবা হ্যাঁ বিগত সময়ে ওই ভ্যারিয়েশন সম্পর্কে আমাদের অতটা ধারণা ছিল না কীভাবে করতে হবে বা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তো এখন আশা করি সবাই জানে কীভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ আসলে আমাদের আশা ছিল যেমন হয়তো বা ফার্স্ট ম্যাচে তেমনটা আমরা করতে পারিনি, তো ফিল্ডিং নিয়ে হ্যাঁ আমরা আজকে কাজ করেছি, একটু ভালো প্রিপারেশন নিয়েছি, আমরা গ্রাউন্ড ফিল্ডিং করেছি, হাই ক্যাচিং করেছি, ফ্ল্যাট ক্যাচিং করেছি, এবং আপনি বোলিং মেশিনের ব্যাপারটা যেটা বললেন, হ্যাঁ আমরা বিগত সময় নট অনলি যে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলছি এর জন্যই তা নয়, আমরা বিগত সময়েও মেশিনে প্র্যাকটিস করেছি, তো হ্যাঁ আলাদা একটা বাউন্স আপনারা দেখেছেন হয়তো বা অ্যালিস পেরি যখন বোলিং করছিল সে ট্রাই করছিল বাউন্স করানোর, তো হ্যাঁ ওইটার প্র্যাকটিস আমরা গ্রানাইটে প্র্যাকটিস করেছি, তো বোলিং মেশিনটাও তারই একটা পার্ট। আমি দেখছিলাম প্র্যাকটিসের নিয়ে
লেগ স্পিনারদের বাড়তি বেশি করে খেলা হচ্ছে মনে হয়। অস্ট্রেলিয়া লেগ স্পিনারদের নিয়ে একটু বেশি ভাবা হচ্ছে কিনা টিমে, আর গত ম্যাচের যে হারটা ওটা কি টিমের জন্য একটা রিয়েলিটি চেক ছিল? না দেখেন, অ্যালাইনা কিং যখন বল করেছে, হ্যাঁ সে অনেক ভালো বোলিং করেছে, সে একটা জায়গা ধরে বোলিং করেছে, তো হয়তো বা আমরা ব্যাটসম্যানরা স্টে করতে পারিনি, বিধায় তাকে খেলতে পারিনি। আমার মনে হয় না যে অনেক বেশি টান করছিল, হ্যাঁ আমরা নিজেরাও আমরা যখন বোলিং করেছি আমরা অনেক টান পেয়েছি, তো আমরা যদি ব্যাটসম্যানরা ওখানে স্টে করতে পারতাম আমার মনে হয় না যে খুব টাফ কোনো ব্যাপার ছিল, কারণ স্পিনার এগেনস্টে আমরা জানি কীভাবে খেলতে হয়, আমরা সেভাবে প্রিপারেশন নিয়েছি এবং আজকে নেটেও আমরা লেগ স্পিন খেলেছি, তো চেষ্টা থাকবে তার এগেনস্টে ভালো খেলার। লাস্ট থ্রি কোশ্চেন, আবিদ কি বাকি আছে? রিয়েলিটি চেক কি না লাস্ট ম্যাচের হারে? দেখেন আপনি আপনি যেটা বলছেন যে আপনি যদি স্পেসিফিক্যালি যদি কিংয়ের কথাই উল্লেখ করে থাকেন, তো আমি বলবো যে আমাদের ব্যাটাররা ওভাবেই চিন্তা করেছে কীভাবে খেলবে বা কীভাবে তাকে হ্যান্ডেল করবে, এবং পেসাররা যেভাবে বল করছে। জি জি, কোশ্চেনটা বলবেন। না সেটাই আমি বলছি যে না এরকম এরকম কোনো ব্যাপার না, নর্মাল আমরা পুরো টিম আমরা গতকালকেও অনেক কথা বলেছি একসাথে, তো আমরা নর্মাল আছি এবং নর্মাল গেম খেলারই চেষ্টা করবো। অবশ্যই, আসলে আমরা কনফিডেন্ট আছি। আমি পার্সোনালি আমার কথা বলি যে আমি সবসময় যখনই কথা বলেছি ক্যামেরার সামনে একটা কথাই বলেছি, আমরা অ্যাজ এ টিম যখন পারফর্ম করতে পারবো তখন আমাদের জন্য ওটা অনেক বেশি সহজ হবে, এবং আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই কনফিডেন্ট আছে, তারা আসলে ভালো ক্রিকেট খেলার জন্য অনেক মুখী আছে। হ্যাঁ আসলে পিঙ্কিও গত ম্যাচের জন্য সে অনেক ভালো আজকে প্রিপারেশন নিয়েছে, এবং সেও বলছিল যে আমি ওখানে যদি একটু স্টে করতে পারতাম সেক্ষেত্রে আমার টিমের জন্য আরও বেশি বেনিফিটেড হতো, তো সে ট্রাই করবে। সে অনেক লম্বা একটা ইনিংস খেলার জন্য তারও আগ্রহ যে আমি অস্ট্রেলিয়ার এগেনস্টেও একটা ভালো ইনিংস খেলবো, সেও চেষ্টা করছে, আমরাও তাকে সাপোর্ট দিচ্ছি। সে যখন পিচে বেশ কিছু সময় পার করবে আমাদের মিডল অর্ডারের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। না দেখেন আপনারা হয়তো বা যদি দেখে থাকেন যে আমরা সাউথ আফ্রিকায় কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলে এসেছি, তাদেরকে হারিয়েছি আমরা, 200-250 ক্রস করেছি, তো আমার মনে হয় না যে স্পেসিফিক্যালি কোনো যে একটা ফিক্সড কোনো টার্গেট নেই। আমরা চাই যে যদি আমরা আগে ব্যাটিং করি আমরা একটা ভালো ভালো টার্গেট দেওয়ার চেষ্টা করব, এবং তারা যদি আগে ব্যাটিং করে আমরা তাদেরকে অনেক কম রানের মধ্যে আটকানোর চেষ্টা করব। Thank you. Thank you.